আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি এই মুহূর্তে আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান, ভূমধ্য মহাসাগর এবং হচ্ছে নীল নদের মধ্যকার মিলন, যেখানে হয়েছে দুই সাগরের মিলন। আমরা সেখানে ঘুরতে যাবো আজ, সফর করি। সাথে থাকুন, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই বাসটিতে রওনা হব। ভাই লোক কেমন আছো? এই যে কিউটি উঠতেছে, কিউটি লাগে কিন্তু কাটা পা উঠতেছে কিন্তু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসটি চলছে। আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। কায়রো থেকে 177 কিলোমিটার দূরত্বে অবস্থিত দমিয়াত নামক জেলাটি। আমরা দমিয়াত শহরে প্রবেশ করলাম। ইতিমধ্যে আমাদের জোহরের নামাজের সময় হয়েছিল। জোহরের নামাজ আদায় করে আমরা যথারীতি রওনা করি। এই মুহূর্তে আমরা ভূমধ্য সাগরের তীরে অবস্থান করছি, যা ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর। সমুদ্রের উত্তাল ঢেউকে নিয়ন্ত্রণ করার জন্য পাথরগুলোকে এভাবে বসানো হয়েছে। আপনারা এই মুহূর্তে ওই যে দেখতে পাচ্ছেন রস এল বার লাইট হাউস।
এই মুহূর্তে আমি লাইট হাউসটির সামনে দাঁড়িয়ে আছি। রাত হয়ে যাচ্ছে, এবার ঘরে ফেরার পালা।